হরে কৃষ্ণা আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে গোবর্ধন পরিক্রমার এই নতুন ব্লগের স্বাগত আজকে আপনাদেরকে দর্শন করাবো একটি বিশেষ স্থান যেখানে মুনি স্বয়ং তপস্যা করেছিলেন এখানে নারদ নারদমণির তপস্যাস্থলী আজও আছে ত্রেতা যুগ থেকে মুনি এখানে তপস্যা করেছিলেন সেই তপস্যাস্থলী আপনাদেরকে দর্শন করাবো এখানেই সেই কুণ্ড আছে যেখানে স্নান করে নারদমুনি গোপী দেহ লাভ করেন তাই এই অতি দুর্লভ দর্শন আজকে আপনাদেরকে আমি দেখাবো হরে কৃষ্ণা গোবর্ধন পরিক্রমা পথে এখন আমরা এসে পৌঁছেছি নারদ কুণ্ডে তো এই যে তরুণটি আপনারা দেখছেন এটি হচ্ছে নারদ কুণ্ডের প্রবেশ পথ তো আসুন আমরা এখন দর্শন করতে চাই নারদ কুণ্ড আসুন আমার সাথে কুসুম সরোবর থেকে গোবর্ধন পরিক্রমা পথে দেড় কিলোমিটার মতো দূরে নারদ কুণ্ড অবস্থিত এখানে নারদমুনির তপস্যা স্থল রয়েছে এবং একটি খুব সুন্দর মন্দির রয়েছে তো আপনাদেরকে সেই সমস্ত স্থানগুলি দর্শন করাবো গোবর্ধন পরিক্রমা পথের বা এই ছোট মাটির রাস্তা ধরে কিছু দূর গেলে আমরা পৌঁছে যাব নারদ নারদকুণ্ড মন্দিরে সকালবেলা বৃন্দাবনের কি অপূর্ব শোভা আমরা চলে এসেছি নারদকুণ্ড মন্দির চত্বরে তো আপনাদেরকে প্রথমে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে নারদকুণ্ড মন্দির ব্রজভূমিতে এই স্থান যা পাঁচ হাজার বছরেরও প্রাচীন যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ভূমিতে লীলা করেছিলেন এই যে পাশের বন আপনারা দেখতে পাচ্ছেন এই বনটি গোবর্ধন পর্বতের পাশে একটি উপবন নারদ বন নামে পরিচিত এই বনেই নারদমণি তপস্যা করেছিলেন তো এই যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে এটি নারদকুণ্ড মন্দির চলুন আমরা মন্দিরের ভেতরে যাই দর্শন করতে এই মন্দিরটি এখন নিম্বাক সম্প্রদায়ের দ্বারা সেবিত হচ্ছে বৈষ্ণবদের চারটি সম্প্রদায় রয়েছে তার মধ্যে একটি প্রধান সম্প্রদায় হচ্ছে নিম্বাক সম্প্রদায় আর নারদ নারদমণি হচ্ছেন নিম্বাক সম্প্রদায়ের একজন প্রধান আচার্য তাই এখানে নিম্বাক সম্প্রদায়ের দ্বারা মন্দিরটি সেবা হচ্ছে আসুন আমরা নারদজিকে এবং শ্রী রাধা মাধবকে প্রথমে দণ্ডবধ প্রণাম করি এখানে রাধাকৃষ্ণের কি অপূর্ব সুন্দর বিগ্রহ এই বিগ্রহ শুধুমাত্র এখানেই রয়েছে এরকম কিন্তু অন্য কোথাও দেখা যায় না রাধা মাধব উভয়ই নিকুঞ্জে বসে রয়েছেন এবং রাধারানী মাধবকে তাম্বুল সেবা করছেন সচরাচর যেরকম বিগ্রহ দেখি রাধা মাধব দুজনেই দাঁড়িয়ে থাকেন এখানে কিন্তু উভয় নিকুঞ্জ বেদিতে বসে রয়েছেন এবার চলুন আমরা মন্দিরে আর যে কক্ষগুলো রয়েছে সেইগুলো দর্শন করি এবং সেখানে কারা রয়েছে সেই সম্বন্ধেও আপনাদেরকে বলি রাধা কৃষ্ণের পাশের প্রকোষ্ঠে নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা আছে প্রথমে সবার উপরে যে বিগ্রহ আছে তিনি চতুর্ভুজ হংস ভগবান নারায়ণ হংস অবতারে ব্রহ্মার চার মানুষপুত্রকে ভাগবত শিক্ষা দেন তাই হংস ভগবানের নিচে রয়েছে সেই চার মানুষপুত্র এই চার মানুষপুত্রগণ হলেন সনক সনাতন সনন্দন ও কুমার তারা আবার নারদ মুনিকে ভাগবত শিক্ষা দেন মাঝে বিনা হাতে মুনির বিগ্রহ নারদমুনির দুই পাশে নিম্বাকাচার্য ও তার শিষ্য শ্রীনিবাসাচার্যের বিগ্রহ রয়েছে আর একটি প্রকোষ্ঠে বিগ্রহ আছে তিনি এখানে নারদীয় ভক্তিসূত্র রচনা করেছিলেন সেই জন্য এখানে নারদ্জির যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের মুদ্রাটি হচ্ছে তিনি নারদীয় ভক্তিসূত্র উপদেশ করছেন এবং নারজ্জির অন্য কোথাও বিগ্রহ দেখা যায় না শুধুমাত্র ব্রজে অর্থাৎ চুরাশি ক্রোজ ব্রজমণ্ডল পরিক্রমার এই স্থানেই একমাত্র নারদজির বিগ্রহর দর্শন পাওয়া যায় আপনাদেরকে আরেকবার মন্দিরটা ঘুরে দেখাচ্ছি এই যে দেওয়ালে যে চিত্রপটগুলি দেখছেন এইগুলি হলো নিম্বাক সম্প্রদায় আচার্যদের চিত্রপট যেমন নিম্বাক আচার্য শ্রীনিবাস আচার্য স্বামী হরিদাস স্বামী হরিদাস হচ্ছেন যে বাকে বিহারি প্রকট করেছিলেন এই মন্দিরটি কিন্তু খুবই প্রাচীন মন্দির কিছুদিন আগে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে তো এই মন্দিরের আরও কি কি লীলা ও মাহাত্ম্য আছে এখানকার পূজারী মোহনদাস গোস্বামীজির থেকে আমরা জেনে নেব এবং তারপর চলে যাব সোজা আমরা নারদ কুণ্ড দর্শন করতে তপস্থলী হ্যাঁ পৌরাণিক নাম নারদ বন তপস্থলী यहाँ पे पारस पीपल है जो नारद जी आज भी उसी के नीचे तप करते हैं नारद कुंड का पौराणिक नाम नारद वन तप स्थली है यहीं पे आज भी नारद जी में स्नान करते हैं तत्पश्चात पारस पीपल के नीचे भजन करते हैं आदि पुराण में लिखा है यत्रैव नारदो नित्यम में स्नानम करवा ये तो नारद कुंडाख्यान सर्वे ही फलदायक हैं इसका महत्व ये है इसका जो नारद कुंड का जो आचमन करते हैं अभिष्टि की प्राप्ति होती है ऐसा आ, आदि पुराण में लिखा है यही पे बालक ध्रुव को मंत्र दीक्षा मिली यही यहीं पहला ध्रुव मंत्र दीक्षा मिला और यहीं पे शनिदेव जी को भी गोपाल मंत्र मिला तो प्रहलाद जी की जो हृणा कश्यप की जो पत्नी थी कयादु जी इसी स्थान पे बैठ के नारद जी ने नारद भक्ति सूत्र नामक ग्रंथ सुनाया उन्हें क्षतुग के अंत में अब ये तो चला रहा है यहाँ से जैसे भी जितने भी हैं अब संत महात्मा अधिकतर यहाँ रहते हैं प्राजी और जो भी और ये पारस पीपल में मुख्यतः चार तरह के फूल आते हैं जो कि किसी भी वृक्ष पे आते ही এখন আমরা দর্শন করতে এসেছি সেই পরশ পিপুল গাছে আমি এই গাছের পরিক্রমা করে দণ্ডবোধ প্রণাম করে নিলাম কারণ এই গাছের তলাতেই বসে সত্যযুগে নারদ মুনি তপস্যা করেছিলেন এই হচ্ছে সেই নারদ তপস্থলী আপনারা দর্শন করছেন অতি দুর্লভ স্থান এর পাশে একটি কুণ্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কুণ্ডটি রয়েছে এই কুণ্ডটি হচ্ছে নারদ কুণ্ড এর একটি কাহিনি আছে পদ্মপুরাণে বলা আছে যে একবার নারদ মুনি মহাদেবের কাছে রাধাকৃষ্ণের নৃত্যলীলা সম্পর্কে জানতে চান তখন শিবজি তাকে বলেন যে রাধা কৃষ্ণের নৃত্যলীলা কিন্তু খুবই গোপনীয় এবং রহস্যময় তা ব্রহ্মা এমনকি আমি কেউই এই লীলা সম্পর্কে সঠিকভাবে জানি না তুমি বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের কাছে বসে রাধা কৃষ্ণের গিরিরাজ গোবর্ধন হচ্ছে হরিদাস অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দাসগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গিরিরাজ গোবর্ধনের কৃপায় রাধা কৃষ্ণের নিত্য লীলা সম্পর্কে জানতে পারবে নারদ নারদমণি গিরিরাজ গোবর্ধনের কাছে এই স্থানে বসে বহু বছর তিনি তপস্যা করেন এবং এক সময় তার তপস্যায় তুষ্ট হয়ে বৃন্দাদেবী তার কাছে উপস্থিত হন এবং তাকে রাধা কৃষ্ণের নিত্যলীলা সম্পর্কে বলেন তখন নারদ নারদমণি তার কাছে রাধাকৃষ্ণের লীলা দর্শন করতে চান তখন বৃন্দাদেবী তাকে বলেন যে তুমি পুরুষ শরীরে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারবে না তার জন্য তোমায় গোপীস্বরূপ লাভ করতে হবে তখন বৃন্দাদেবী তাকে উপদেশ দেন যে এই কুণ্ডে স্নান করলে তিনি গোপী স্বরূপ লাভ করবেন সেই উপদেশ মতো নারদ মুনি এই কুণ্ডে স্নান করেন এবং গোপীস্বরূপ লাভ করেন তো এখন আমরা এই নারদ কুণ্ডে দণ্ডবধ প্রণাম নিবেদন করি বলি শ্রী মুনি কি জয় শ্রী নারদ কুণ্ড কি জয় আজকে আনন্দ কি জয়